হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনফশি কিচেন্ল উইথ ব্লগ তো বন্ধুরা দেখো আজকে কোথায় চলে এসছি আজকে লঞ্চ ঘাটে আছি আমি আজকে শ্রাবণের লাস্ট সোমবার আমরা যাবো ভূতনাথ ঘাটে পুজো করতে বাবাকে পুজো করতে তো অনেক দিনের ইচ্ছা ছিল ভূতকা ভূতনাথ ঘাটে আসার তাই আসলাম তো গঙ্গা স্নানও করা হচ্ছিলো না অনেক দিন ধরে তো আমার ছোটো ছেলে হওয়ার পরে এতটাই বিজি হয়ে যাচ্ছিলাম কোথাও কিছু করতে পারছিলাম না মনের ইচ্ছাগুলো তো একটু সাংসারিক প্রবলেমও ছিলাম আচ্ছা যাই হোক এতদিন পরে শ্রাবণের লাস্ট সম্বারে আসতে পেরেছি এটার জন্য আমি খুব হ্যাপি তো দেখো বন্ধুরা চলে গঙ্গা গঙ্গাঘাটে স্নান করতে তো এখানে খুব একটা মানে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর কিছুদিন ধরে বৃষ্টিই ছিল তো খুব অল্প জলেই স্নান করেছি ভালোভাবে ডুব দিতেও পারিনি কারণ আগে মানে বেশি জলে যেতে খুব বারণ ছিল যেতে দেয়নি তো যাই হোক স্নান করা আমার হয়ে গেছে স্নানদান করে আমার উনিও স্নান করে নিয়েছে স্নান করে আমরা চলে এসেছি দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেছি অনেক টাইম প্রায় আধা ঘন্টা মতো লাইন দিতে হয়েছে ভিড় ছিল কিন্তু খুব একটা ভিড় ছিল না ধাক্কা ধাক্কি ছিল না খুব সুন্দর নিয়মিতভাবে সবাই মানে লাইন ধরে ঢুকেছে মন্দিরে তার জন্য মানে তাড়াহুড়া হয়নি তো দেখো বন্ধুরা আমরা পুজো করে বেরিয়ে গেছি মন্দিরের ভিতরটা আমরা ভিডিও করতে পারিনি খুব ভিড় ছিল ভিতরে তো ভিড় বলতে ভিতরটাই ভিড় ছিল ভাই বাইরেও ভিড় ছিল হলো আসা যাওয়া আসা যাওয়া করছিল খুব একটা জাম হয়নি যতটা মানে সবসময় হয় সেরকম হয়নি তো যাই হোক আমাদের জন্য খুব ভালো হয়েছে বেশি ধাক্কা হয়নি সুন্দরভাবে পুজো করে বেরিয়ে এসেছি তো ওখান থেকে বাবার পুজো করে সামনে মায়ের মন্দিরও ছিল ওখানে ঢুকলাম ওখানে ধূপকাঠি প্রদীপ জ্বালালাম পুজো করলাম তো পুজোটা করে খুবই ভালো লাগ লাগছিলো তো বন্ধুরা আমরা পুজো করে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসছি বলতে আমরা এসেছি হ্যাঁ ছোটো দিদির বাড়িতে আমরা দুদিন একদিন এগেই আগেই এসেছিলাম তো অনেক দিনে মানে আসার কথা ছিল আসা হচ্ছিল না তো একটা মানে দিদির বাড়ির সামনেই লঞ্চ ঘাট বান্দাঘাটে তো ওখান থেকেই পাশে হয় ভূতনাথ ঘাট তার জন্য আমরা এখানেই চলে এসেছিলাম এখানেই রাত্র থেকে এখানেই সকালে বেরিয়ে গেছিলাম ওখান থেকে পুজো হয়েছে তো আজকে রাখি বন্ধন তো দিদির বাড়িতে এসেছি রাখি তো বানবেই ভাইকে তো ওই দিদি রাখিকে রাখি বানলো তো এই রাখি বান্ধারাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো ওই আমার ছোট দিদি সুমন দিদি আমার বরের দিদি তো দিদির বা দিদিও অনেক বছর আমার অনেক বছর পর ভাইকে রাখি বাঁধছে তো দিদিও খুব হ্যাপি তো যাই হোক ওকে রাখি বাঁধার পর আমাকেও ওই লুম্বা লোম্বা বানলো দিদি তো আমি ওকে বেঁধে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো তো ওখান থেকে আমরা রাখি বান বাঁধার পর আবার বাড়িতে চলে এসলাম এখানে আসার পর আবার ছোটো বোন আসলো আমার পরে ছোটো বোন আসলো পূজা তো ও আমরা বাড়িতে আসার পর ওখান থেকে আসার পর মানে পূজা এসে আমার বাড়িতে এসে তারপর রাখি বাঁধলো তো ওই দিনটা একটু হ্যারেসমেন্ট হয়ে গেছিলো সকালে ওখান থেকে পুজো করে আবার দুপুরে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম বেশি ভিডিও করা হয়নি দিদির বাড়ির ফটো আর আমাদের বাড়ির ফটো তো পূজার রাখি বানতে আসলো তো ওখানে বেশি ভিডিও করতে পারিনি তো এই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ছোট্ট একটা ভিডিও দিলাম বন্ধুরা চার মিনিটের বেশি বড় না একটু কষ্ট করে দেখো তো আজকে ভিডিওটার বড় করছি না এখানেই তো আজকের জন্য বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো